Hello students welcome back to our channel sums classroom. আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রिक्शन বলে যে চ্যাপ্টারটা চলছিল তার পার্ট নাম্বার 3 এবং আজকে হচ্ছে এই ফ্রिक्शन চ্যাপ্টারের লাস্ট পার্ট। এই যে কোশ্চেনটা আমরা এখন ডিসকাশন করব সেটা হচ্ছে 26 নাম্বার কোশ্চেন। এর আগে আমরা এক থেকে 25 পর্যন্ত 25 পর্যন্ত আমি অলরেডি ডিসকাশন করে বসে আছি। আজকে ২৬ থেকে একত্রিশ হবে পাঁচটা মাত্র কোশ্চেন বাকি সেই পাঁচটা কোশ্চেনের আলোচনা করব এবং টপিকটা আজকে শেষ হয়ে যাবে চলো এখন আমরা যে কোয়েশ্চেনটাকে আলোচনা করব সেটা দেখো কি বলছে একজন এম ভরের বালক তাহলে সবার আগে একটা ছবি বানাই ছবির মধ্যে একটা মোটা সোটা একটা বালক আঁকি সেই বালকটার যে ভর এই মোটা ভাইয়ের যে ভর সেই বালকটার যে ভর সেটা হচ্ছে এম আচ্ছা অমসৃণ তলের ওপর রাখা একটি এমড্যাশ ভরের বাক্সের ওপর অনুভূমিক বল প্রয়োগ করে তাহলে কি বলছে এখানে একটা বাক্স রাখা আছে এই বাক্সটার যে ভর সেই ভরটা হচ্ছে এমড্যাশ এর ওপর এই ব্যক্তিটা কি অ্যাপ্লাই করেছে এই ও এর ওপর এই ব্যক্তিটা যা অ্যাপ্লাই করেছে তা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করেছে এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছে এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছে তাহলে কি বললাম এম ভরের একটা বালক এমড্যাশ ভরের বাক্সের ওপর এদিক থেকে এফ বল বলাই করেছে প্রশ্নতে তাই বলছে যে আহ বাক্সের ওপর অনুভূমিক বল প্রয়োগ করে কিছু একটা বল প্রয়োগ করেছে সেই বলটাকে আমরা এফ বলে মানছি এখন বালকটা যদি বাক্সটার ওপর এফ বল প্রয়োগ করে তাহলে বাক্সটাও ওকে রিটার্ন এফ বলই দেবে বাক্সটাও কি করবে এই বাক্সটাও কি করবে ওকে একটা রিটার্ন বল দেবে সেই বলের মান হচ্ছে এফ স্যার কেন এমন হলো নিউটনের তৃতীয় গতিসূত্র তাই বলছে তুমি আমাকে যত ফোর্স দিয়ে ধাক্কা মারবে আমিও তোমাকে তত ফোর্স দিয়ে ধাক্কা মারব কথাটা কি বললাম বুঝতে পারা গেল নিউটনের তৃতীয় গতিসূত্র প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে এই বালকটা এই বডিটাকে এফ ফোর্স দিয়ে ধাক্কা মেরেছে তাহলে একই কথা এই বাক্সটাও বালকটাকে এফ বল দিয়ে ধাক্কা মারবে সিমিলার হিসাব এখন এখানে দুটো ফ্রিকশন কাজ করবে নাম্বার ওয়ান বালকটা যেহেতু বাক্সটাকে ধাক্কা মেরেছে বালকটা যেহেতু বাক্সটাকে ধাক্কা মেরেছে বাক্স কোন দিকে যেতে চাইবে এই দিকে বাক্সটাকে ধাক্কা মেরেছে বাক্সটাকে এই দিক বড় ধাক্কা মেরেছে বাক্সের মুভমেন্ট এই দিকে হতে চাইবে বাক্সের যে মুভমেন্ট সেটা এই দিকে হতে চাইবে যেটাকে বাধা দেবে কে ফ্রিকশন ফোর্স বাক্সকে এই দিক বরাবর ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে তাহলে ফ্রিকশান বাধা দেওয়ার জন্য এই দিক বরাবর কাজ করবে যেটা হচ্ছে বাক্সের জন্য এফ ড্যাশ দিয়ে লিখলাম বাক্সের জন্য এফ ড্যাশ দিয়ে লিখলাম হয়ে গেল আচ্ছা একই রকম কথা বুঝবে বালকটার ওপর এই যে বালকটা ছিল এর ওপর দেখো কত বল প্রয়োগ হয়েছে এদিক বরাবর বালকটার ওপর এই দিক বরাবর এফ বল প্রয়োগ হয়েছে বালক বাক্সটাকে এফ বল দেওয়ার জন্য বাক্সটাও ওকে কত বল দিয়েছে এফ বল দিয়েছে দেখো এই যে বাক্সটাও ওকে কত বল দিয়েছে বাক্সটাও ওকে এফ বল দিয়েছে যেহেতু বাক্সটা ওকে এফ বল দিয়েছে বাক্সটা ওকে এফ বল দিয়েছে মানে আমি বাক্সটাকে ধাক্কা মারলাম বাক্স আমাকে এফ বল দিল বাক্স আমাকে এফ বল দিল আমার টেন্ডেন্সি কি থাকবে পিছন দিকে যাওয়ার টেন্ডেন্সি থাকবে আমার যদি পিছন দিকে যাওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে ফ্রিকশন সামনের দিকে কাজ করবে তাহলে আমার জন্য যে ফ্রিকশান কাজ করবে আমার জন্য যে ফ্রিকশন কাজ করবে সেই ফ্রিকশনটা সামনের দিকে এই দিক বরাবর কাজ করবে সেটা হচ্ছে এফ ধরলাম কথাটা বুঝতে পারা গেল আবারও বলছি মনোযোগ সহকারে শুনবে কথাটা আমি বাক্সটাকে এফ বল দিয়ে ধাক্কা মারলাম বাক্সকে আমি এফ বল দিয়ে ধাক্কা মারলাম বাক্সকে যখনই তুমি এফ বল দিয়ে ধাক্কা মারবে বাক্স তোমাকে এফ বল দিয়ে ধাক্কা মারবে বাক্সকে তুমি এফ বল দিয়ে ধাক্কা মারলে বাক্স তোমাকে এফ বল দিয়ে ধাক্কা মারলো তার মানে তোমার পিছন দিকে যাওয়ার টেন্ডেন্সি থাকবে তুমি ফোর্স ফিল করবে পিছন দিক বরাবর তুমি যদি পিছন দিকে যেতে চাও তাহলে ফ্রিকশান তোমাকে সামনের দিক বরাবর হেল্প করবে ফ্রিকশান তাহলে কাজ করবে কোন দিক বরাবর সামনের দিক বরাবর বাক্স যখনই তোমাকে এফ বল দ্বারা ধাক্কা মারবে ফ্রিকশান তোমাকে কি করবে এই দিক বরাবর তোমাকে বাঁচানোর চেষ্টা করবে তাহলে বালকটার ওপর বালকটার ওপর ফোর্স হচ্ছে এফ আর ফ্রিকশান হচ্ছে স্মল এফ বাক্সটার ওপর ফোর্স হচ্ছে এফ বাট যে এই বাক্সটার উপর যে ফ্রিকশন সেটা হচ্ছে এফ ড্যাশ এটা হচ্ছে মেন কথা এবার আমার প্রশ্ন এই কোয়েশ্চেনটাকে সলিউশন কি করে হবে কোশ্চেনে বলছে বালকের জুতো ও মেঝের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ গুণাঙ্ক মিউ বালকের জন্য যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা হচ্ছে মিউ বাক্স আর মেঝের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা হচ্ছে মিউ ড্যাশ ভালো কথা তাহলে কোনটির ক্ষেত্রে বাক্সে স্লাইড হওয়া সম্ভব না মানে জানতে চাওয়া হয়েছে বাক্সটা ওই পজিশন থেকে নড়বেই না ওই পজিশন থেকে নড়বেই না কোন সিচুয়েশনে আচ্ছা বাক্স যদি না নড়ে কথাটা ভালো করে বুঝবে বাক্স যদি ওর পজিশন থেকে না নড়ে তাহলে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম মানে ব্যক্তিটা যে ফোর্সটা অ্যাপ্লাই করলো তার মানটা কম ফ্রিকশনের তুলনায় তার মানটা কম ব্যক্তিটা যে ফোর্স অ্যাপ্লাই করেছে এফ এর মানটা কম কার তুলনায় বাক্সটার উপর যে ফ্রিকশন কাজ করছে তার তুলনায় স্বাভাবিক বিষয় ভাই এটা স্বাভাবিক বিষয় তুমি এইটুকু জিনিস নিশ্চয়ই জানো ধরো এখানে একটা ছোট্ট জিনিস বোঝো এই বাক্সটার ওপর এই দিক বরাবর মনে করো চার নিউটন ফ্রিকশন ফোর্স কাজ করছে কথাটা ভালো করে শুনবে এই বাক্সটার ওপর মনে করো এই দিক বরাবর চার নিউটন ফ্রিকশন ফোর্স কাজ করছে তুমি যদি এদিকে এক নিউটন ফোর্স দিয়ে ধাক্কা মারো বডি সরবে সরবে না তুমি এদিকে যদি তিন নিউটন ফোর্স দিয়ে ধাক্কা মারো এই বডিটা কি স্লাইড হবে স্লাইড হবে না কারণ তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছো তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছো তার তুলনায় এদিকে ক্রিয়াশীল ফ্রিকশন ফোর্স বেশি বোঝা গেল কথা সেই কথাটাই এইখানটাতে লিখেছি তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছ তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছ তুমি যে ফোর্সটা এফ তার তুলনায় বাক্সের এই বিপরীত দিকে যে ফ্রিকশান ফোর্স কাজ করছে এফ ড্যাশ বাক্সের বিপরীত দিকে যে ফ্রিকশান ফোর্স কাজ করছে এফ ড্যাশ এটা বেশি তাই জন্যই তো বাক্স এখান থেকে সামনের দিকে মুভ করছে না এটা হয়ে গেল প্রথম তাই জন্যই আমি লিখেছি এফ এর থেকে ওই বাক্সের ফ্রিকশনটা বেশি এটা হলো প্রথম পয়েন্ট দুই নম্বর পয়েন্ট অব দি আমি দেখো তোমাদেরকে আর একটা কথা বলেছিলাম যে মনে করে দেখো চিন্তা করো আগে আগে যখন এই কথাগুলো বলতাম তখন আগেও বলা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত লিমিটিং ফ্রিকশন ক্রস করছে যতক্ষণ না পর্যন্ত লিমিটিং ফ্রিকশন ক্রস করছে বা অন্য কথা বাদ দাও বাক্স যদি সামনের দিকে না নড়ে তুমি বাক্সকে ধাক্কা মেরেছ বাক্স যদি সামনের দিকে না নড়ে বাক্স যদি সামনের দিকে না নড়ে তুমিও কিন্তু পিছন দিকে নড়বে না বাক্স যদি সামনের দিকে না নড়ে তুমিও কিন্তু পিছন দিকে নড়বে না চিন্তা করো কথাটা বাক্স যদি সামনের দিকে নড়ত তাহলে তুমিও কিন্তু পিছন দিকে একটা ঝটকা অনুভব করে পিছন দিকে নড়তে তার মানে তুমি তুমি পিছন দিকে নড়ছো না তুমি পিছন দিকে নড়ছো না আরে তুমি তো বাক্সের ওপর ফোর্স অ্যাপ্লাই করেছো তুমি তো পিছন দিকে নড়ছো না তুমি তো পিছন দিকে যাচ্ছ না তুমি পিছন দিকে যাচ্ছ না মানে তোমার ওপর তোমার ওপর তোমার ওপর এই যে এফ বল কাজ করছে এই এফ বল আর তার সাথে তোমার ওপর এই যে ফ্রিকশন ফোর্স কাজ করছে স্মল এফ এই দুটো জিনিস সেন তুমি নড়ছো না মানে কি তোমার তোমার ওপর যে বল কাজ করছে তোমার ওপর যে বল কাজ করছে আর তোমার ওপর যে ফ্রিকশন ফোর্স কাজ করছে দুটো সেম তার মানে আমি এফ এর জায়গাতে লিখতে পারি স্মল এফ আর এটা হলো এফ ড্যাশ এখন এফ মানে ফ্রিকশন ফোর্স মানে এই ব্যক্তিটার ওপর ফ্রিকশন ফোর্স মানে আমি মিউ ইনটু এন লিখতে পারি মিউ ইনটু এন লিখতে পারি আর এফ ড্যাশ মানে বাক্সটার ওপর ফ্রিকশন ফোর্স মানে বাক্সর ঘর্ষণ গুণাঙ্ক কত ছিল বাক্সের যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা ছিল হচ্ছে ড্যাশ তাহলে এর জন্য লিখতে পারি ড্যাশ এন ঠিক আছে আচ্ছা এন ড্যাশ লিখতে পারো ড্যাশ ইনটু এন ড্যাশ আচ্ছা এন ড্যাশের জায়গায় কি বসাতে হয় বাক্সটার ওজন আর এন এর জায়গায় কি বসাতে হয় ব্যক্তিটার ওজন এন এর জায়গাতে বসাতে হবে এন এর জায়গাতে বসাতে হবে ব্যক্তিটার ওজন যেটা হচ্ছে এম জি লেস দ্যান ড্যাশ আর ড্যাশের জায়গা বসাতে হবে ব্যক্তি এনডাসের জায়গায় কি বসাতে হবে এনডাসের জায়গায় বসাতে হবে বাক্সটার ওজন যেটা হচ্ছে বাক্সটার ওজন যেটা হচ্ছে কি যেটা হচ্ছে যেটা হচ্ছে ড্যাশ এম ড্যাশ জি এটা বসাতে হবে চিন্তা করে দেখো আরে ওপর দিকে যদি এনডাস ফোর্স কাজ করে ওপর দিকে যদি এনডাস ফোর্স কাজ করে ওপর দিকে যদি এনডাস ফোর্স কাজ করে না ওপর দিকে যদি এনডাস ফোর্স কাজ করে নিচের দিকে তো এম ড্যাস জি কাজ করবে ওপর দিকে যদি এনডাস ফোর্স কাজ করে নিচের দিকে তো এম জি কাজ করবে সেই জন্য এনড্যাশের জায়গাতে এনডাসের জায়গাতে এমডাস জি বসিয়েছি আর এই ব্যক্তিটার ওপর দিকে যদি এন বল কাজ করে নিচের দিকে এম কাজ করবে নিচের দিকে এম কাজ করবে ওই জন্য এনের এর জায়গাতে ওই জন্য এনের এর জায়গাতে এম জি বসিয়েছি ব্যাস এই এই ব্যক্তিটার পর ক্যাপিটাল এম ছিল তাহলে ক্যাপিটাল এম জি বসাবো ক্যাপিটাল এম জি বসাবো ঠিক আছে ক্যাপিটাল এম জি বসাবো মিউ ইন্টু ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল জি জি আর জি যদি কেটে যায় তাহলে এখানে থাকে মিউ ইন্টু এম আর এখানে থাকে মিউ ড্যাশ এম ড্যাশ এটা থাকে এটা হচ্ছে ভ্যালু তার মানে মিউ এর থেকে মিউ ড্যাশ বড় হবে দেখে নাও মিউ এর থেকে মিউ ড্যাশ বড় হবে মিউয়ের এর থেকে মিউ ড্যাশ বড় এম এর থেকে এম ড্যাশ বড় এম এর থেকে এম ড্যাশ বড় ফার্স্ট অপশনে আছে ফার্স্ট অপশন কারেক্ট ঠিক আছে বুঝতে পারা গেল ফার্স্ট কোশ্চেনের সলিউশন হয়ে গেল সেকেন্ড কোশ্চেনে চলে আসা যাক মানে টোয়েন্টি সিক্স নাম্বার কোশ্চেন হয়ে গেল চলে আসব হচ্ছে টোয়েন্টি সেভেন নাম্বার প্রশ্ন কি বলছে বলছে একটি গাড়ির ছাদে দু কেজি ভরের একটি বাক্স রাখা আছে একটা গাড়ি তার ছাদে দু কেজি ভরের একটা বাক্স রাখা আছে তাহলে একটা গাড়ি আঁকি সবার আগে এই হচ্ছে গাড়ি এই হচ্ছে গাড়ি ঠিক আছে এই হচ্ছে গাড়ি मैं निकला ओ गड्डी के रस्ते पर मोर आया ओ दिल का आया ओ मैं निकला गड्डी लेके रस्ते पर मोर आया ओ दिल का छोर आया तो गाड़ी टू के ओ तारो बोर दुके जी भर एक वस्तु रखा दूकेजी भर वस्तु दू के जी वस्तु रखा গাড়িটি একটি সর্বোচ্চ তরণে গতিশীল না হওয়া পর্যন্ত বাক্সটি স্থির অবস্থায় থাকবে মানে এটা ম্যাক্সিমাম তরণে না গতিশীল হওয়া পর্যন্ত এই বাক্সটা স্থির থাকবে যদি খুব স্পিডে গাড়ি চলা শুরু করে এই গাড়িটা যদি খুব স্পিডে চলা শুরু করে তাহলে বাক্স পিছন দিকে পরে যাবে বাক্স পিছন দিকে পরে যাবে তুমি দেখবে বাসের মধ্যে বসে আছো বাক্স বাস যদি সামনের দিকে জোরে চলে যায় তুই পিছন দিকে একটা বল অনুভব করো বাইকের মধ্যে তাই বাইকের মধ্যে বসে আছো হুট করে জোরে চালাবে বাইকটা দেখবে বাইক যখন সামনের দিকে যাবে তুমি পিছন দিকে চলে যাবে ঠিক সেরকম ভাবে গাড়ি যদি সামনের দিকে খুব স্পিডে যায় বাক্সটাও কিন্তু পিছন দিকে পড়ে যাবার টেন্ডেন্সিতে থাকবে এখন বলছে বাক্স আর ছাদের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক জিরো এর ওপর যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কাজ করছে মিউ সেটার মান কত বলে দিয়েছে জিরো দশমিক দুই ভালো কথা জিয়ের মান দশ জিয়ের যে মান সেই মানটা বলে দিয়েছে বাক্সটি স্থির অবস্থা থাকবে তা হল গাড়ির যে সর্বোচ্চ তরণ পর্যন্ত বাক্সটা স্থির অবস্থা থাকবে তা হলো সেটা জিজ্ঞাসা করেছে এবার দেখো গাড়িটা সামনের দিকে যাচ্ছে কিছু একটা অ্যাক্সিলারেশন নিয়ে গাড়িটা সামনের দিকে যাচ্ছে কিছু একটা অ্যাক্সিলারেশন নিয়ে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন নিয়ে কারণ কোয়েশ্চেনে বলেছে যে সর্বোচ্চ তরণে গতিশীল না হওয়া পর্যন্ত বাক্সটি ছাদে স্থির অবস্থা থাকবে আমি ধরলাম গাড়িটা সামনের দিকে যাচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন নিয়ে যেটার মান এ ম্যাক্স এ ম্যাক্স এখন গাড়ি যদি সামনের দিকে তরণ ফিল করে বাক্স কিন্তু পিছন দিকে তরণ ফিল করবে গাড়ির সামনের দিকে যাচ্ছে তো তরণ পিছন দিকে ফিল করবে তার মানে এই বাক্সটার ওপর যে তরণ কাজ করবে সেটা পিছন দিকে কাজ করবে এ ম্যাক্স এটা হচ্ছে পিছন দিকে কাজ করবে আচ্ছা এবার এটার ওপর ফোর্সের মান কত এই গাড়িটার ওপর ফোর্সের মান কত এই গাড়িটার ওপর যেটা ফোর্সের মান আসবে ফোর্স ইজ মাস ম্যাক্স এটা এটা হচ্ছে ফোর্স ইন্টু হচ্ছে এম এক্স খুব ভালো কথা হলো এতটুকু পর্যন্ত এ গেল আচ্ছা দেন আমরা এই দু কেজি ভরের ব্লকটার দিকে একটুখানি তাকাবো দেন আমরা কার দিকে তাকাবো দু কেজি ভরের ব্লকটার দিকে একটু তাকাবো দেখো দু কেজি ভরের যে ব্লকটা রয়েছে দু কেজি ঘরের যে ব্লকটা রয়েছে সেই ব্লকটা তরণ যদি এই দিকে কাজ করে তার মানে বাক্সটা পিছন দিকে পড়ে যাওয়ার চান্স থাকবে তাই হয় পৃথিবীতে তাই দেখেছি গাড়ি যদি খুব স্পিডে চলে বাক্স বাক্সশালা পিছন দিকে পড়ে যাবে দেখবে অনেক সময় বাসের ছাদে ফাদে কিছু বাক্স টাক্স রেখে গেলে বাস যদি খুব জোরে চলা শুরু করে বাসের ছাদ থেকে পিছন দিকে বাক্স পড়ে যায় কাশ্মীরে আমরা ঘুরতে গেছিলাম এরম একটা ঘটনা ঘটেছিল বাস খুব জোরে চালিয়েছে ড্রাইভার কাশ্মীরের পাহাড়ি রাস্তায় আর বাসের ছাদে যে মালপত্র গুলো ছিল সব পটপট করে চালা পিছন দিকে পড়ছে তারপর আবার বাস থামিয়ে মাঝ রাস্তায় ফের আবার লোকগুলো গিয়ে পিছন থেকে কি করেছে ওই বাক্স কালেক্ট করে এনেছে যে অ্যাটাচি ফ্যাটাচি গুলো ছিল সেগুলো কালেক্ট করে এনেছে সেরকম ওই গাড়ি যদি সামনের দিকে খুব তরণ নিয়ে গোয় মানে তালে কিন্তু এই যে বাক্সটা যেটা তার মুভমেন্ট পিছন দিকে হতে চাইবে তরণ ব্যাকওয়ার্ড দিকে হতে চাইবে ত্বরণ যদি ব্যাকওয়ার্ড দিকে কাজ করে তাহলে ফ্রিকশন কিন্তু পিছন দিকে কাজ করবে সেটা হচ্ছে এফ এ দিকে কাজ করবে বাক্স যদি পিছন দিকে মুভ করা শুরু করে তাহলে বাক্স তো পিছন দিকে পড়ে যেতে চাইবে বাক্স তো পিছন দিকে পড়তে চাইবে তখন ফ্রিকশন ওকে উল্টো দিকে বাধা দেবে যেটা হচ্ছে স্মল এফ এবার এই স্মল এফ এর মান কত হয় স্মল এফ এর মান যেটা হয় সেটা হচ্ছে মিউ ইনটু এন এবার স্মল এফ লিখলাম মিউ ইনটু এন এর জায়গাতে আমি লিখতে পারি মিউ ইন্টু এন এর জায়গায় লিখতে পারি মিউ মিউ ইন্টু এন মিউ 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 ইন্টু এন এর মান কত মিউ এর মান জিরো পয়েন্ট টু এন কত এন হচ্ছে এম জি তোমরা জানো যে নর্মাল রিয়াকশন ফোর্স যেটা যেটা নর্মাল রিয়াকশন ফোর্স হয় সেটা এম জির সাথে সমান হয় মানে টু জির সাথে সমান হয় তাহলে এন এর জায়গায় লিখলাম টু জি এম জি এর মান হচ্ছে এম জি হয়ে গেল আচ্ছা এটা স্থির অবস্থাতে আছে মানে এটা স্থির অবস্থাতে আছে মানে আগেও বলেছি একটা বডি স্থির অবস্থাতে ততক্ষণ পর্যন্ত থাকে যখন অ্যাপ্লাইড ফোর্স যখন অ্যাপ্লাইড ফোর্স আর অ্যাপ্লাইড ফোর্স আর ব্যাকওয়ার্ড দিকে ক্রিয়াশীল ফ্রিকশন ফোর্স সেম হয় অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাইড ফোর্স আর ব্যাকওয়ার্ড দিকে ক্রিয়াশীল ফ্রিকশন ফোর্স সেম হয় অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশন ফোর্স সেম হয় ততক্ষণ স্থির অবস্থা থাকবে ওই যে আগেও দেখিয়েছি সেলফ অ্যাডজাস্টিং ফোর্স এর গল্প চলে আসছে ঘর্ষণের গল্প চলে আসছে ঠিক আছে দেখো বুঝতে পারা গেল কি বললাম আমি বলেছিলাম না যে ঘর্ষণের প্রথম দিকের চ্যাপ্টারে বলেছিলাম দেখবে ফোর্স ফোর্স মানে যেটা প্রযুক্ত বল আর যেটা ঘর্ষণ বল দুটো বল সমান হলেই তবে বডিটা স্থির অবস্থায় থাকে মনে করো এই বডিটার পিছন দিকে ফোর্স কাজ করছে আর সামনের দিকে তুমি এফ ফোর্স লাগিয়েছ যদি এফ ফোর্স বেশি হতো যদি এফ ফোর্স বেশি হতো দিকে চলতে তাহলে তো বডি তো সামনের দিকে চলতে শুরু করত এই জিনিসটা মানে মানে এই সামনের দিকে যে ফোর্সটা সেই ফোর্সটা আর পিছন দিকের ফ্রিকশন ফোর্সটা দুটো ফোর্স সমান বলেই বডি এখানটাতে স্থির অবস্থা থাকবে বডি এখানটাতে স্থির অবস্থাতে থাকবে স্ট্যাটিক ফ্রিকশনে তাই হয় স্থিত ঘর্ষণ পর্যন্ত বা সীমাস্থ ঘর্ষণ পর্যন্ত শিখেছিলাম আগের দিনে এ কথাটা ভুলে গেলে কিন্তু হবে না শিখেছিলাম আগের আগের ভিডিওগুলো দেখবে সীমাস্ত ঘর্ষণ পর্যন্ত প্রযুক্ত বল আর ঘর্ষণ বল সীমাস্ত ঘর্ষণ পর্যন্ত প্রযুক্ত বল আর ঘর্ষণ বল দুটো ফোর্স সেম হয় তাই জন্য এই জায়গাটাতে যে এফ রয়েছে এই যে ফ্রিকশন ফোর্স আর অ্যাপ্লাইড ফোর্স যেটা এ ফিজিক্যাল টু এম ইন্টু এ এক্স এটা এখানটাতে বসবে মাস ইন্টু এ ম্যাক্স ঠিক আছে ইজিক্যাল টু জিরো পয়েন্ট টু ইন্টু টু ইন্টু জি এখানে দেখো এম এর মান মাস যেটা কত বলে দিয়েছে দু কেজি তাহলে মাসের জায়গায় দুই বসালাম এ ম্যাক্স বসালাম ইন্টু জিরো পয়েন্ট টু বসালাম ইন্টু টু বসালাম জির মান দশ বলা আছে দশ বসালাম দুই আর দুই কেটে যাবে এ ম্যাক্সের মান যেটা আসবে এ ম্যাক্সের মান যেটা আসবে সাথে দশের গুণ মানে শুধু মানে মান মান হবে কত হচ্ছে দুই 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 তরণটার তরণটার গাড়ির যে সর্বোচ্চ তরণ চেয়েছে গাড়ির যে সর্বোচ্চ তরণ সর্বোচ্চ তরণ কত সর্বোচ্চ তরণ দুই দুই মানে কোন অপশান কারেক্ট অপশান ডি কারেক্ট অপশান ডি কারেক্ট দুই মানে অপশন ডি কারেক্ট ঠিক আছে দু সাইডে 2 2 কাটলাম এমএক্স এর এমএক্স থাকলো 0.2 এর সাথে দশের গুণ आंसर 2 আসলো এমএক্স এর মান আসলো কত দাগ হয়ে গেল 27 দাগ হয়ে গেল 28 দাগ করতে হবে না কারণ 28 দাগ তোমার আগেই ডিসকাশন হয়ে গেছে 28 দাগ তোমার এই কোশ্চেনটা আগেই ডিসকাশন হয়ে গেছে 29 দাগ করছি যে কোশ্চেনটা এখানটাতে দিয়েছে দেখো सिंपल জিনিস দেখো এই কোশ্চেনটা কিচ্ছু নেই বলছে একটি তলের ওপর এম ভরের ব্লক রাখা আছে তলটির লম্ব প্রস্থচ্ছেদের সমীকরণ এই টাইপের কোশ্চেন দিলে সবসময় এভাবে সলিউশন করা হয় একটা তল এই তলটার ওপর একটা এম ভরের ব্লক রাখা আছে এখানে তল এবং লম্ব প্রস্থচ্ছেদের সমীকরণ দিয়েছে মানে আমাকে এরকম নত তল নিয়ে কাজ করতে হবে লম্ব প্রস্থচ্ছেদ মানে কি মানে এইটা হলো লম্ব আর এই হলো তার ভূমি বা প্রস্তচ্ছেদের কথা বলা হচ্ছে এখানে দেখবে ছবিতে দেখো যেটা বইতে হিন্টস দিয়েছে সেম জিনিস লম্বর জায়গাটাকে ওয়াই দিয়ে লিখছে আর ভূমির যে জায়গাটা সেটাকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয় দেখো এই যে ভূমির জায়গাটাকে এক্স দিয়ে রিপ্রেজেন্টেশন করা হয় ভূমির জায়গাটাকে কত দিয়ে রিপ্রেজেন্টেশন করা হয় এক্স দিয়ে রিপ্রেজেন্টেশন করা হয় ভূমির জায়গাটাকে এক্স দিয়ে রিপ্রেজেন্টেশন করা হয় ঠিক সেরকম ভাবে লম্বর এই যে জায়গাটা সেটাকে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করবো ভূমির যে জায়গাটা সেটাকে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করব ঠিক আছে আচ্ছা এবার শোনো আমাকে কোয়েশ্চেনে কি বলেছে কোয়েশ্চেনে বলেছে যে লম্ব প্রস্তচ্ছেদের সমীকরণ ওয়াইকল টু এক্স সিক্স পরে ইউজ করছি সেটা বলছে সর্বোচ্চ যে উচ্চতায় ব্লকটিকে স্থির রাখা যাবে ব্লকটি যাতে পিছলে না পড়ে যায় ব্লকটি যাতে পিছলে না পড়ে যায় সেই কেসের কথা বলছে ব্লকটি পিছলে পড়ে যায় না যখন এই নততলের ক্ষেত্রে একটা কনসেপ্ট শিখেছিলাম থিটা যদি হয় দেখবে নততলের ঘর্ষণ গুণাঙ্কর সাথে মিউ ইকুয়ালস টু থিটা বলে একটা সমীকরণ তৈরি করেছিলাম মিউ ইকুয়ালস টু থিটা বলে একটা সমীকরণ তৈরি করেছিলাম দেখবে এটা করেছিলাম তোমার মনে হতে পারে স্যার কোদ দিয়ে পেয়েছেন এটা আমি তো শিখিনি আগে আরে ভাই এদিকে কাজ করে হচ্ছে এম জি থিটা ভুলে যেও না এদিকে কাজ করে এম জি সাইন্থিটা এত ভুলে গেলে কি করে হবে এখনো বিয়ে হয়নি এইদিকে কাজ করে হচ্ছে এম জি থিটা। এদিকে কাজ করে হচ্ছে এম জিকস্থিটা ঠিক আছে উল্টোদিকে কাজ করে নর্মাল রিয়াকশন ফোর্স এদিকে কাজ করে ফ্রিকশন ফোর্স এগুলো সব ভুলে গেছ নিচের দিকে বডিটাকে নামানোর জন্য এমজি সাইন্থিরা কাজ করে উল্টো দিকে এমজি কস্থিরা কাজ করে এখানে এমজি কস্থিটা মানে হচ্ছে মানে উল্টো দিকে লম্ব বল কাজ করবে এমজি সাইন্থিটা বডিটাকে যেমন নামানোর চেষ্টা করবে ফ্রিকশন ফোর্স ওকে বাধা দেবে তো আমি কি ছিলাম এটা স্থির অবস্থা তখনই থাকতে পারে যখন ফ্রিকশন ফোর্স আর এমজি সাইন্থিটা সমান যখন ফ্রিকশন ফোর্স আর এম জি সাইন্থিটা এই দুটো জিনিস হচ্ছে সমান আবার এই দিকের লম্ব প্রতিক্রিয়া বল আর নিচের দিকের এম জি কস থিটা সমান তাহলে এন টু ছিল মনে করে দেখো এম জি কস থিটা এখন দুটো সমীকরণকে যদি ভাগ করে দিই দুটো সমীকরণকে যদি ভাগ করে দিই ভাগ করে দিলে এম জি কেটে যায় সাইন্থিটা বাই কস্থিটা মানে এটা তৈরি হয় ঠিক আছে আর মানে মিউকে বোঝায় মিউ ইকুয়ালস টু টেনা এটা পড়ানো হয়েছিল তোমাদের অনেক আগে ঠিক আছে তাহলে মিউ ইকাল টেন থিটা এবার টেন থিটা মানে না টেন মানে নথিকে বোঝায় সেই জায়গাতে আমরা ডেরিভেটিভ ফর্ম্যাটে ডি ওয়াই ডিএক্স লিখতে পারি ট্যানথিটা মানে নতিকে বোঝায় তার জায়গাতে আমরা ডিওয়াই বাই লিখতে পারি দেখো বইতেও হিন্টস দিয়েছে ট্যানথিটার সমান সমান ডিওয়াই বাই ডিএক্স লেখা যেতে পারে ট্যানথিটার সমান ডিওয়াই বাই ডিএক্স লেখা যেতে পারে ট্যানথিটা মানে নতিকে বোঝায় যারা বুঝতে পারলো না স্যার ডিওয়াই বাই ডিএক্সটা আবার কোথায় দিয়ে এলো বুঝতে পারলাম না আমি তোমাদেরকে ডেরিভেটিভের ভিডিও দেখতে বলবো আমার যে ডেরিভেটিভের যে ভিডিও আছে বেসিক ডেরিভেটিভের ভিডিও সেটাকে দেখবে ইউটিউবে লিখে সার্চ করো বেসিক ডেরিভেটিভ সোমস ক্লাসরুম বেসিক ডেরিভেটিভ সোমস ক্লাসরুম ওখানে আমি এক্সপ্লেনেশন দিয়েছি যে এই যে ট্যান্থ এই ট্যান্থিটার সমান সমান ডেরিভেটিভ ডি ওয়াই বাই ডি এক্স আসে কি করে ঠিক আছে ডি ওয়াই বাই এক্স আসে কি করে ওখানে এক্সপ্লানেশন দেওয়া আছে আছে বেসিক বেসিক ডেরিভেটিভ ঠিক ডেরিভেটিভের ভিডিও দেখবে সেখানে আমরা শিখিয়েছি এবার ডি বাই ডিএক্স দেখো এই দেখো মিউ ডি বাই ডি ডিএক্স ডি বাই ডিএক্স এরকম লিখলাম ওয়াই এর যে মান ওয়াই এর যে মান মান কত y এর মান এই যে x ওয়ান বাই সিক্স আকারে আছে ওয়ান বাই সিক্স আকারে আছে বাইরে বার করবো বাইরে বার করবো তাহলে ওয়ান বাই সিক্স কে বাইরে বার করলাম এক্স কিউব এর যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এটা হবে থ্রি এক্সের স্কোয়ার এটা হবে নিউ মানে ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ গুণাঙ্কের মান কত ঘর্ষণ গুণাঙ্কের মান কত ঘর্ষণ গুণাঙ্ক জিরো পয়েন্ট ফাইভ নিউ এর মান জিরো পয়েন্ট ফাইভ নিউ এর মান জিরো পয়েন্ট ফাইভ নিউ এর জায়গাতে জিরো পয়েন্ট ফাইভ লিখব আচ্ছা তিন আর ছয় কাটব নিচে দুই থাকবে দুইটাকে জিরো পয়েন্ট ফাইভের সাথে গুণ করবো দুইটাকে জিরো পয়েন্ট ফাইভ এর সাথে গুণ করবো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টু ইসিক টু লিখবো এক্স স্কোয়ার জিরো পয়েন্ট ফাইভ আর দুই গুণ করে দেখো উত্তর এক আসবে এক ইকুয়ালস টু এক্স স্কোয়ার শুধু এক্স এর মান কত আসবে রুট আন্ডার ওয়ান মানে অ্যান্সার আসবে ওয়ান এক্স এর মান কত চলে আসলো এক্স এর মান এক চলে আসলো এক্স এর মান এক চলে আসলো কোয়েশ্চেনে বলছে কোয়েশ্চেনে বলছে কি ব্লকটিকে সর্বোচ্চ যে উচ্চতায় ব্লকটিকে রাখা যাবে ব্লকটিকে সর্বোচ্চ যে উচ্চতায় রাখা যাবে সর্বোচ্চ যে উচ্চতায় রাখা যাবে মানে হাইটটা জানতে চাইছে মানে এই ওয়াইটার মান জানতে চাইছে এই যে ওয়াইটা এই ওয়াইটার মান জানতে চাইছে ঠিক আছে ওয়াইটার মান জানতে চাইছে এই যে ওয়াইটা যেটা এই যে হাইটটা এই হাইটটা জানতে চাইছে ওয়াইটা জানতে চাইছে এখন ওয়াই মানে ওয়াই মানে ওয়াই মানে কত ওয়াই মানে ওয়াই মানে এক্স কিউব বাই ছয় দেখো এদিকে দেখো এদিকে দেখো ওয়াই মানে এক্স কিউব বাই ছয় ওয়াই মানে এক্স কিউব বাই ছয় তাহলে ওয়াইয়ের মানটা বসাবো ওয়াই মানে এক্স কিউব বাই সিক্স ওয়াই ইজ ইকাল টু এক্সের মান কত এক্সের মান এক এখানে এক বসাবো এক এর কিউব বাই ছয় মানে অ্যান্সার আসবে ওয়ান বাই সিক্স এটা হলো এর মান এটা হলো ওয়াইয়ের মান ওয়ান বাই সিক্স ওয়াইয়ের মান বেরিয়ে গেছে মানে হাইটটা বেরিয়ে গেছে হাইটটা এই যে হাইটটা বেরিয়ে গেছে এই যে হাইটটা এই হাইটটা বেরিয়ে গেছে এইটাই তো জানতে চেয়েছে সর্বোচ্চ যে উচ্চতা সর্বোচ্চ যে উচ্চতা উচ্চতার এটাই তো জানতে চেয়েছে উচ্চতা বার করে ফেলেছি

ভার বলেছে ভার ভার মানে কিন্তু ওজন ভর আলাদা ভার আলাদা ভর আলাদা ভার আলাদা ভার মানে কিন্তু ওজনটার কথা বলছে তাহলে ডাবলু ভারের একটি বি ব্লক একটি টেবিলের উপর রাখা আছে এই যে বি ব্লক যেটা তার যে ভার সেই ভারটা হচ্ছে ডাবলু সেইটার ভারটা হচ্ছে W। মানে ব্যাপারটা হচ্ছে এরকম একটা টেবিল রয়েছে এরকম একটা টেবিল রয়েছে এই টেবিলটার ওপর এই টেবিলটার ওপর আমরা কি করেছি একটা বি ব্লককে রেখেছি এইখানে একটা ব্লককে রেখেছি এটা হচ্ছে বি ব্লক এর যে ওয়েটটা নিচের দিকে কাজ করছে সেটা সরাসরি ডাব্লু বলেই দিয়েছে আমরা এতদিন পর্যন্ত ভর জানতাম নিচের দিকে ভারটাকে বার করতাম এমজি এম ভরের বডি নিচের দিকে যে ফোর্স ফিল করতো সেটা এমজি ফোর্স ফিল করতো সেটা হতো ওর ওজন বা ভার এখানে সেটা এখানে সেটা ডাব্লু এখানে সেটা ডাব্লু বলেই দিয়েছে ভার বলেছে কিছু করার নেই যেটা বলবো আমাকে সেটাই মানতে হবে ঠিক আছে এবার এর সাথে এর সাথে কি করা হয়েছে দেখো এর সাথে কি করা হয়েছে এর সাথে একটা গিট বেঁধে রাখা হয়েছে একটা এ ব্লককে এর সাথে একটা গিট বেঁধে রাখা হয়েছে একটা এ ব্লককে এখানে একটা গিট বাঁধা হয়েছে গিট বেঁধে এখানে একটা এ ব্লককে ঝোলানো হয়েছে এখানে একটা এ ব্লককে ঝোলানো হয়েছে এই এই এ ব্লককে ঝোলানো হয়েছে এভাবে ঠিক আছে এই এ ব্লককে ঝোলানো হয়েছে এ ব্লককে ঝোলানো হয়েছে এভাবে আচ্ছা কত কোণে ঝোলানো হয়েছে থিটা কোণে ঝুলানো হয়েছে ভালো কথা থিটা কোনে ঝোলানো হয়েছে তার মানে এখানে যে কোনটা সেই কোনটা হচ্ছে থিটা থিটা এখানকার হচ্ছে আচ্ছা এদিকে আচ্ছা টেবিল ও ব্লকের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ মানে এই জায়গাতে যে ঘর্ষণ গুনাঙ্ক সেই ঘর্ষণ গুণাঙ্কটা হচ্ছে মিউ আচ্ছা বলা আছে সুতোর গিট থেকে বি সুতোটি অনুভূমিক এই যে সুতোর গিট এই গিট থেকে সুতোটা হচ্ছে অনুভূমিক তাই করেছি সুতোর গিট থেকে সুতো অব্দি অনুভূমিক রাখা হয়েছে কোনো সমস্যা নেই আচ্ছা সমগ্র ব্যবস্থাটি স্থির থাকতে হলে ব্লকটির সর্বোচ্চ সবচেয়ে বেশি ভার হতে পারে মানে এ ব্লকটার ম্যাক্সিমাম কত ভার হতে পারে সেটা জানতে চাওয়া হচ্ছে এ ব্লকটার ম্যাক্সিমাম কত ভার হতে পারে এই ব্লকটার ম্যাক্সিমাম কত ভার হতে পারে সেটা জানতে চাওয়া হচ্ছে দেখো কিভাবে সলিউশন করব আচ্ছা দেখো শুনবে ভালো করে প্রথমত বলে রাখি এ বডিটা নিচের দিকে যে ভার ফিল করবে সেই ভারটাকে আমরা এ ধরে চললাম এ বডি এ বডি তাই নিচের দিকে এ যে ভার ফিল করবে সেটাকে আমরা ডাব্লু এ ধরে চললাম ডাব্লু এ আচ্ছা এখন এখানে যদি থিটা অ্যাঙ্গেল থাকে এটার দড়ি দড়ির এখন এখানের কোন কত বলে দিয়েছে দড়ির যে কোনটা সেই কোনটা বলে দিয়েছে হচ্ছে থিটা তাহলে এদিক বরাবর যে টেনশন ফোর্স কাজ করবে সেটাকে ধরলাম টি ওয়ান তাহলে এর উল্টো দিকে যে ফোর্স কাজ করবে আর এদিকে যে ফোর্স কাজ করবে সেটা কত দেখো এই দিক বরাবর টি ওয়ান ফোর্স কাজ করলে এখানকার অ্যাঙ্গেল থিটা হলে এই দিকের ফোর্স হবে টি ওয়ান কস থিটা এদিক বরাবর টি ওয়ান কাজ করছে তাহলে এদিকের ফোর্স হবে টি ওয়ান আর এর সাথে কোনো কোন নেই তাই এই দিক বরাবর যে ফোর্স কাজ করবে এটা নিশ্চয়ই বুঝতে পারা গেল টেনশন ফোর্স এদিক বরাবর কাজ করছে টি ওয়ান যেহেতু এখানে অ্যাঙ্গেল করা আছে তাহলে এদিকের ফোর্স টি ওয়ান থিটা এদিকের ফোর্স টি ওয়ান থিটা বুঝতে পারলাম টি ওয়ান হচ্ছে এই যে পয়েন্ট থেকে এই যে পয়েন্ট থাকে না এই যে পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই দিক বরাবর টি ওয়ান ফোর্স কাজ করছে তাহলে এদিকের ফোর্স হবে টি ওয়ান কস্তিটা ওপর দিকের হবে টি ওয়ান সাইন বুঝতে পারা গেল স্যার এদিকে টি ওয়ান কস্তিটা কেন হলো যেদিকে অ্যাঙ্গেল থাকে যেদিকে অ্যাঙ্গেল থাকে সেই দিকের উপাংশ টি ওয়ান কস্তিটা হয় এটা বুঝতে পেরেছি আচ্ছা এই দড়িটাতে আসো এই দড়িতে নট থেকে গিট থেকে এদিকে টেনশন ফোর্স কাজ করবে T2। বস্তু থেকে বাইরের দিকে টেনশন ফোর্স কাজ করবে টি টু এই ব্লকটাই তলের ওপর আছে মানে এই দিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে সেটা এফ আর গ্রাউন্ড থেকে ওপর দিকে একটা নর্মাল রিয়াকশন ফোর্স কাজ করবে সেটা হচ্ছে এন দেখে নাও ভালো করে W ভরের ওজন ডাবলু হচ্ছে ওজন তাহলে উপর দিকে নর্মাল রিয়াকশন ফোর্স কাজ করবে ব্যাকওয়ার্ড দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে হয়ে গেল বস্তু থেকে বস্তু থেকে বাইরের দিকে টেনশন ফোর্স টি টু কাজ করবে একই রকম ভাবে দড়ি যেহেতু একই বস্তু থেকে বাইরের দিকে টেনশন ফোর্স টি কাজ করবে একই দড়িতে একই টেনশন ফোর্স কাজ করে একই দড়িতে একই টেনশন ফোর্স কাজ করে দড়ি যেহেতু একই বস্তু থেকে বাইরের দিকে টি টু টেনশন ফোর্স কাজ করবে বস্তু থেকে বাইরের দিকে টেনশন কাজ করবে হয়ে আচ্ছা এদিকে দেখো সিমিলার সিমিলার দেখো একই রকম ভাবে এখানেও তাই বস্তু থেকে বাইরের দিকে টি থ্রি টেনশন ফোর্স কাজ করবে নট থেকে বাইরের দিকেও টেনশন ফোর্স কাজ করবে বস্তু থেকে বাইরের দিকে টি থ্রি টেনশন ফোর্স কাজ করবে দড়ি সেম তাই নট থেকে তাই নট বা গিট থেকে টেনশন ফোর্স একই কাজ করবে সেটা হচ্ছে পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে বলে দিয়েছে তাহলে সব ফোর্স ইকুয়াল করতে হবে সব ফোর্স ইকুয়াল করতে হবে মানে সব ফোর্স ইকুয়াল করতে হবে মানে এদিকের ফ্রিকশন আর এদিকের টেনশন ইকুয়াল করো

এটাও সেম ওপরের ফোর্স আর নিচের ফোর্স সেম তাহলে লিখছি টি ওয়ান সরি টি থ্রি ইজ ইক্যাল টু টি ওয়ান সাইন থিটা এটাও সেম দেখে নাও ভালো করে বুঝতে পারলাম কি না ওপর দিকের টি ওয়ান সাইন থিটা আর নিচের দিকের টি থ্রি দুটো সেম হবে একই রকমভাবে ওপরের দিকের টি থ্রি আর নিচের দিকের ডাব্লিউ এ এটাও সেম ওপরের দিকের টি থ্রি আর নিচের দিকের ডাব্লিউ এ এটাও সেম তাহলে ওপরের দিকের টি থ্রি আর নিচের দিকে ডাব্লু এটাও সেন হয়ে গেল আচ্ছা দেখো এই হচ্ছে ওভারঅল জিনিস এই হচ্ছে ওভারঅল জিনিস এবার দেখো মানগুলো কিভাবে কিভাবে বসাতে হয় ফার্স্টে টিটুর মানটা এখানে বসাও টিটুর মান এফ এখানে এনে বসালাম টিটুর মান এখানে এনে বসালাম টিটুর মান এফ এখানে এনে বসাও তাহলে দেখতে লাগবে এরকম সমীকরণটা এই সমীকরণটা দেখতে এরকম লাগবে

আমরা একটা কাজ করবো এক ভাগ দুই করবো এক ভাগ দুই করব এফ বাই টি থ্রি এক ভাগ দুই করছি এক ভাগ দুই করছি বা দুই ভাগ একও করতে পারো সবচেয়ে ভালো দুই ভাগ এক করে দাও তাহলে একবারে ট্যান্থির আকারে বেরোবে জিনিসটা ঠিক আছে দুই ভাগ এক করে দিচ্ছি চলো দুই ভাগ এক করছি যদি করি তাহলে টি থ্রি বাই এফ টি থ্রি বাই এফ দুই নাম্বার ভাগ এক নাম্বার দুই নাম্বার ভাগ এক নাম্বার টি থ্রি এফ দিয়ে ভাগ করতে হবে টি থ্রি ভাগ এফ দুই নাম্বারকে এক নাম্বার দিয়ে ভাগ করব ইজিক্যাল টু দুই নাম্বারের ডান দিকে টি ওয়ান সাইন আছে ডান দিকে টি ওয়ান সাইন আছে বাই দিয়ে এক নাম্বারের ডান দিকে টি ওয়ান কস আছে টি ওয়ান কস আছে লিখলাম আচ্ছা টি ওয়ান টি ওয়ান কেটে যাবে সাইন্থিটা বাই কস্থিটা মানে মিউ হবে সাইন্থিটা বাই কস্টিটা মানে টেন থিটা হবে আর টি থ্রির জায়গায় এই যে টি থ্রির জায়গায় ডাব্লিউ এ বসাবো টি থ্রির জায়গায় ডাব্লিউ এ বসাবো এখানে ডাব্লিউ এ বসাচ্ছি তাহলে ডাব্লিউ এ বাই এস ইজ ইক্যাল টু সাইন্থিটা বাই কস্থিটা মানে বোঝায় হচ্ছে টেন থিটা মানে বোঝায় টেন থিটা এটা বোঝায় আগে স্লাইডে যাওয়া যাক কি জিজ্ঞাসা করেছে দেখি আচ্ছা আচ্ছা হুম 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 ট্যান্থিটা আচ্ছা 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 হ্যাঁ হয়ে গেছে কচ্চন তাহলে নেক্সট এখানে দেখো ফ্রিকশানটাকে এদিকে গুণ করে দেবো ফ্রিকশানটাকে এদিকে গুণ করে দেবো তাহলে দেখতে এরকম লাগবে তাহলে দেখতে এরকম লাগবে ডাব্লু এ বডিটার ওয়েট ইজ ইকাল টু এফটা ট্যান্থিটার সাথে গুণ হবে এফ ট্যান থিটা এফ টেন থিটা ফ্রিকশন ফোর্স মানে নিউ ইনটু এন হয় ফ্রিকশন ফোর্স মানে ফিকশন ফোর্স মানে ফিকশন ফোর্স মানে কি হয় ফিকশন মানে মিউ ইন্টু এন হয় ইন্টু ট্যান থিটা হয় এনের জায়গাতে এর জায়গাতে চিরকাল এমজি বসিয়ে এসছো এনের জায়গাতে চিরকাল এমজি বা ওজন বসিয়ে এসছো এখানে যে ফিকশানটা কাজ করছিল তার জন্য যে ওজনটা ছিল যে ফ্রিকশনটা কাজ করছিল তার জন্য যে ওজনটা ছিল সেটা ডাব্লু ছিল এখানে ডাব্লু বসাও নর্মালি কি করতে এন যেটা সেটাই তো ডাবলু যেটা এন সেটাই ডাব্লু এ থিটা যে অপশনটাতে পাবে সেই অপশনটা কারেক্ট এইটাই অপশন মিউ ডাব্লু থিটা আগের অপশনে দেখো কোথায় কারেক্ট মিউডাব্লিউ টেন থিটা অপশন বিতে আছে বি কারেক্ট অপশান বিতে আছে বি কারেক্ট ঠিক আছে পনেরো সালে আশা করছেন ডাব্লিউ বিজেই দু হাজার পনেরো ঠিক আছে লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন ফিকশন চ্যাপ্টারের ঠিক আছে চলো একদম শেষ প্রশ্ন চলে এসছি আশা করা যায় যে এরপরে আর কোনো অসুবিধা থাকার কথা না এই হচ্ছে কোশ্চেন আচ্ছা কি বলছে দুটি ব্লক এ এবং বি এর ওজন যতক্ষণে কুড়ি নিউটন ও নিউটন এ ব্লকের ওজন কত এ ব্লকের ওজন কুড়ি নিউটন বি ব্লকের ওজন কত বি একশো নিউটন হয়ে গেল গল্প আচ্ছা কি করা হচ্ছে একটি এফ বল প্রয়োগ করে এদের দেওয়ালের গায়ে চেপে রাখা আছে এই এ ব্লকটাকে আর বি ব্লকটাকে এদিক থেকে এফ বল প্রয়োগ করা হয়েছে এদিক থেকে এফ বল প্রয়োগ করা হয়েছে এদিক থেকে যে ফোর্স লাগানো হয়েছে ব্লকটার ওপর সেটা হচ্ছে এফ ফোর্স লাগানো হয়েছে এফ ফোর্স লাগানো হয়েছে আচ্ছা লাগানো হয়েছে চেপে রাখা হয়েছে আচ্ছা ব্লক দুটির মধ্যে এবং বি বি ব্লক ও দেওয়ালের মধ্যে ঘর্ষণ যথাক্রমে এবং দেওয়াল দ্বারা বি ব্লকের উপর প্রযুক্ত ঘর্ষণ বল কত আচ্ছা এদিকে দেখাবে তুমি যখন এদিকে যখন ফোর্স অ্যাপ্লাই করবে তুমি যখন এই দিক বরাবর যখন ফোর্স অ্যাপ্লাই করবে এ ব্লকটার ওয়েট যখন নিচের দিকে কাজ করছে ওয়েট যখন নিচের দিকে কাজ করছে ব্লকটা যখন নিচের দিকে নামতে চাইবে না যখন নিচের দিকে নামতে চাইবে এ ব্লকটা যখন নিচের দিকে নামতে চাইবে এই তল বরাবর ফ্রিকশন কিন্তু ওপর দিক বরাবর কাজ করবে সেটা হচ্ছে এফ ধরলাম তল বরাবর যে ফ্রিকশন কাজ করবে সেই ফ্রিকশনটা ওপর দিকে কাজ করবে ফ্রিকশনটাকে এফ ধরলাম ঠিক আছে বুঝতে পারলাম আচ্ছা এখন এই তল বরাবর যদি ফ্রিকশন ওপর দিকে কাজ করে এই তল বরাবর ফ্রিকশন যদি ওপর দিকে কাজ করে এই ফ্রিকশনটা কিন্তু বি ব্লকের জন্য এ ব্লকের ওপর কাজ করছে একই রকম ভাবে নিউটনের ওই মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা তৃতীয় গতিসূত্রের মতো বি ব্লকের জন্য এ ব্লকের ওপর ফ্রিকশন যেরকম বিপরীত দিকে কাজ করবে সেরকমই এ ব্লকের জন্য বি ব্লকের ওপর ফ্রিকশন নিচের দিকে কাজ করবে সেটা হচ্ছে এফ নিউটনের তৃতীয় গতিসূত্রের মতো অনেকটা নিউটনের তৃতীয় গতিসূত্রের মতো ধরো এখানটাতে তুমি কোনো একটা বডিকে এফ বল প্রয়োগ করে ঠেললে তো বডিটাও তোমাকে ব্যাকওয়ার্ড দিকে একটা এফ বল দেবে বডিটাও তোমাকে ব্যাকওয়ার্ড দিকে একটা এফ বল দেবে তুমি বডিটাকে এদিকে ঠেলেছো এফ বল প্রয়োগ করে বডিও তোমাকে ব্যাকওয়ার্ড দিকে ঠেলবে এফ বল প্রয়োগ করে তুমি এফ বল প্রয়োগ করে ঠেলেছো বডিও তোমাকে এফ বল প্রয়োগ করে ঠেলবে সেরকমই কনসেপ্ট এ ব্লকটার এই যে এ ব্লকটা এই যে এ ব্লকটা এই এ ব্লকটার ওপর বি ব্লকটা যেরকম এই এ ব্লকটা নিজের ওজনের জন্য যখন নিচের দিকে নামতে চাইবে এ ব্লকটা যখন নিজের ওজনের জন্য নিচের দিকে নামতে চাইবে বি ব্লকটা ব্যাকওয়ার্ড দিকে একটা ফোর্স লাগাবে সেই ফ্রিকশন ফোর্সটা হচ্ছে এফ একই রকম ভাবে এ ব্লকটাও বি ব্লকটার ওপর প্রতিক্রিয়া হিসাবে এদিকে একটা ফ্রিকশন লাগাবে সেটা হচ্ছে এফ এই এফটা কিন্তু বি ব্লকের ওপর লাগানো হয়েছে এটা হচ্ছে এফ আচ্ছা কোশ্চেন কি করেছে দেওয়াল দ্বারা বি ব্লকের ওপর ঘর্ষণ বলটি কত কোশ্চেনে জিজ্ঞাসা করছে এই দেওয়ালটা এই দেওয়ালটা এই বি ব্লকের ওপর কত ঘর্ষণ বল লাগিয়েছে এইদিকে সেটা হচ্ছে এফ ড্যাশ এটাকে জিজ্ঞাসা করেছে ঠিক আছে কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে এই যে দেওয়াল দ্বারা এই যে দেওয়ালটা এই দেওয়ালটা এইটাকে কত ঘর্ষণ বল লাগিয়েছে দেওয়ালটা কত ঘর্ষণ বল লাগিয়েছে সেটা জিজ্ঞাসা করছে এই দেওয়ালটা এই ব্লকটাকে ব্যাকওয়ার্ড দিকে কত ফ্রিকশন ফোর্স এফ লাগিয়েছে সেটা জিজ্ঞাসা করছে ঠিক আছে এই দেওয়াল যেরকম ব্লকটার ওপর এফ ফ্রিকশন লাগিয়েছে ব্লকও কিন্তু ওটার ওপর বি ব্লকও কিন্তু এই দেওয়ালের উপর এ ফ্রিকশন লাগাবে নিচের দিকে ঠিক আগেরটার মতোই হবে কিন্তু ওটা আমার কাজে লাগবে না ওটা আমার কাজে লাগবে না তো যাই হোক পুরো সিস্টেমটা কিন্তু বলে দিয়েছে আছে 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 স্থির স্থির পুরো সিস্টেমটা সিস্টেমটা মানে ওপর দিকের এফ ফোর্স ফ্রিকশন আর নিচের দিকে নিউটন সেম মানে ওপর দিকের এফ আর নিচের দিকে টোয়েন্টি নিউটন সেম এটা গেল এটা একটা কেস সেকেন্ড বি ব্লকটার দিকে তাকাও বি ব্লকটার দিকে তাকাও বি ব্লকের ওপর নিচের দিকে দুটো ফোর্স কাজ করছে কি কি একশো আর স্মল এফ বি ব্লকের ওপর নিচের দিকে দুটো ফোর্স কাজ করছে একশো আর স্মল এফ একশো প্লাস স্মল ইকুয়ালস টু ওপর দিকে একটাই ফোর্স কাজ করছে ওপর দিকে একটাই ফোর্স কাজ করছে সেই ফোর্সটাকে এফ ড্যাশ ধরলাম এই দেওয়ালটা বি ব্লককে ওপর দিকে একটাই ফ্রিকশন ফোর্স দিচ্ছে সেটাকে এফ ড্যাশ ধরলাম হলো

আমরা সলভ করিয়ে দিলাম তোমাদের ফ্রিকশন চ্যাপ্টারের সকল প্রকার কোয়েশ্চেন সলিউশন হয়ে গেল ফ্রিকশনের কিন্তু আর কোনো কোয়েশ্চেন বাকি থাকলো না আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম সোমনাথ স্যার যেটা দাঁড়িয়ে কথা দেয় সেটাই কিন্তু কথা রাখে সোমনাথ স্যার বলেছিল গেম চেঞ্জিং সিরিজ যেটা চলছে সেই চ্যাপ্টার সিরিজটা তোমরা ভালো করে দেখবে গেম চেঞ্জিং সিরিজে যা পড়ানো হবে সেটাকে ভালো করে তোমরা দেখবে প্রত্যেকটা অধ্যায়ের ছায়া প্রকাশনী বইয়ের এমসিকিউ সোমনাথ স্যার করাবে পুরো শুধু ফিজিক্স না কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ম্যাথ যা আছে সবকিছু করানো হবে ফিজিক্সের আমরা কথা দিয়েছিলাম চ্যাপ্টার গুলোকে স্টেপ বাই স্টেপ শেষ করব ফ্রিকশন শেষ করে দিলাম নিউটন লস অফ মোশন ওইদিকে স্টার্ট করেছি অলরেডি একটা লাইভ ক্লাস এসছে আরো ক্লাস দিয়ে নিউটন লস অফ মোশন শেষ করব অন্য দিকে রাজেশ স্যার কিন্তু তোমাদের জন্য ইউনিট এন্ড ডাইমেনশন পড়াচ্ছে তাহলে দেখো একসাথে তোমাদের তিনটে চ্যাপ্টার চলছে ইউনিট এন্ড ডাইমেনশন রাজেশ স্যার পড়াচ্ছে নিউটনস লস অফ মোশন আমি কিছুটা করিয়েছি ফ্রিকশান শেষ করে দিলাম ভেক্টর একটা একটা পার্ট করানো হয়েছে এভাবে কিন্তু আমরা টোটাল সিলেবাসটাকেই শেষ করে দেবো তোমাদের টেনশনের কিছু দরকার নেই চেষ্টা করছি একত্রিশে আগস্টের আগে এই মাস পুরনো হতে হতে মানে এই মাসটা থেকে নতুন মাস যাওয়ার আগে যেন তোমাদের সিলেবাস শেষ হয়ে যায় ঠিক আছে টাটা সবাইকে ভালো থেকো এবং সোমস ক্লাসরুমের সঙ্গে থেকো টাটা